তো বন্ধুরা, এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমাদের সাবস্ক্রাইবার ফ্রেন্ডরা এক্সেল কিবোর্ড শর্টকাটের ওপর ভিডিও তৈরি করার জন্য রিকোয়েস্ট করেছিলেন। তবে এই ভিডিওটির দুটি পার্ট থাকছে, অ্যান্ড এই ভিডিওটি 1000 ভিউ কমপ্লিট করলেই সেকেন্ড পার্ট আপলোড করে দেবো। তো ফ্রেন্ড, ভিডিওটিকে আপনার ফ্রেন্ড ও রিলেটিভদের মধ্যে শেয়ার করে দিন, যাতে 1K ভিউয়ের টার্গেট খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর ভিডিওকে লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করুন কলকাতা কম্পিউটার চ্যানেলকে, আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে এক্সেলের জেনারেল কিবোর্ড শর্টকাটগুলিকে দেখা যাক। প্রথম, কন্ট্রোল প্লাস কে প্রেস করে আপনি হাইপারলিঙ্কে অ্যাড করতে পারবেন। নেক্সট, কন্ট্রোল প্লাস জেড কি প্রেস করে আপনি লাস্ট অ্যাকশনকে আনডু করতে পারবেন। নেক্সট, F11 কি প্রেস করে চার্ট কি অ্যাড করতে পারবেন। নেক্সট, শিফট প্লাস F4 কি প্রেস করে ফাইন্ড নেক্সট অপশন পেয়ে যাবেন। নেক্সট, শিফট প্লাস F5 কি প্রেস করে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের অপশন পেয়ে যাবেন। নেক্সট, অল্ট প্লাস F1 কি প্রেস করে চার্ট ইনসার্ট করতে পারবেন। নেক্সট, F1 কি প্রেস করলে এক্সেলের হেল্প বক্স ওপেন হয়ে যাবে। নেক্সট, F5 কি প্রেস করলে গো টু বক্স ওপেন হবে। নেক্সট, F10 কি প্রেস করে মেনু বার অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তবে এই ব্যাপারটা একটু ডিটেলসে দেখে নেওয়া যাক। যেমন আমি F10 কি প্রেস করলাম, এবার দেখুন মেনু বারের প্রত্যেকটি অপশনের ক্যাপিটাল লেটারগুলি শো করছে। তাহলে ফাইল মেনুকে ওপেন করতে হলে F কি প্রেস করতে হবে, হোম মেনুকে ওপেন করতে হলে H কি প্রেস করতে হবে, বিষয়টা আবার নিশ্চয়ই বুঝতে পারছেন। নেক্সট, তো আপনি F7 কি প্রেস করলে স্পেলিং চেক করার জন্য স্পেল চেকার ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। নেক্সট, কন্ট্রোল প্লাস H কি প্রেস করে এক্সেল শিটের আউটলাইন ক্রিয়েট করতে পারবেন। নেক্সট, শিফট প্লাস F7 কি প্রেস করলে রিসার্চ ট্যাব ওপেন হবে। নেক্সট, তো সিলেকশনকে অ্যাড করার জন্য কিবোর্ড থেকে শিফট প্লাস F8 কি প্রেস করুন। নেক্সট, শিফট প্লাস F10 কি প্রেস করলে রাইট ক্লিক মেনু ওপেন হয়ে যাবে। নেক্সট, কন্ট্রোল প্লাস F4 কি প্রেস করে ওপেন উইন্ডোকে ক্লোজ করতে পারবেন। নেক্সট, কন্ট্রোল প্লাস F10 কি প্রেস করে পেজকে মিনিমাইজ ও ম্যাক্সিমাইজ করতে পারবেন। নেক্সট, অল্ট প্লাস F4 কি প্রেস করে এক্সেলের পেজকে ক্লোজ করতে পারবেন। নেক্সট, অল্ট প্লাস F11 কি প্রেস করে ওপেন পেজটির জন্য ভিজুয়াল বেসিকের অ্যাপ্লিকেশন পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট, অল্ট প্লাস স্পেসবার কি প্রেস করলে সিস্টেম মেনু ওপেন হয়ে যাবে। নেক্সট, অল্ট প্লাস ব্যাকস্পেস কি প্রেস করলে লাস্ট অ্যাকশনকে আনডু করতে পারবে। নেক্সট, কন্ট্রোল প্লাস জি কি প্রেস করলে গো টু ডায়লগ বক্স শো করবে। নেক্সট, কন্ট্রোল প্লাস এইচ কি প্রেস করে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের অপশন পেয়ে যাবেন। নেক্সট, কন্ট্রোল প্লাস এল কি প্রেস করলে ক্রিয়েট টেবিল বক্স ওপেন হয়ে যাবে। নেক্সট, কন্ট্রোল প্লাস ট্যাব কি প্রেস করে ওপেন উইন্ডোগুলির মধ্যে সাইকেল করতে পারবেন। নেক্সট, কন্ট্রোল প্লাস F1 কি প্রেস করে রিবনকে হাইট অ্যান্ড শো করতে পারবেন। নেক্সট, অল্ট প্লাস শিফট প্লাস রাইট অ্যারো কি প্রেস করলে রো অর কলামসের বক্স ওপেন হয়ে যাবে। নেক্সট, আর ঠিক তেমনই অল্ট প্লাস শিফট প্লাস লেফট অ্যারো কি প্রেস করলে আনগ্রুপ রো অর কলামসের জন্য অপশন পেয়ে যাবেন। নেক্সট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এল কি প্রেস করে ফিল্টারকে অ্যাড ও রিমুভ করতে পারবেন। তো এবার এক্সেলের কিছু হটকির সাথে পরিচয় করে নেওয়া যাক। তবে এখানে একটি কথা বলে রাখা দরকার, যে এই শর্টকাট কিগুলিতে তিনটি বা চারটি কি একসাথে থাকবে, তখন কিন্তু এই চারটি কিকে একসাথে প্রেস করতে হবে না। তখন শুধুমাত্র অল্ট কিকে চেপে ধরে নেক্সট কিগুলিকে পরপর প্রেস করতে হবে। তো অল্ট প্লাস ও প্লাস সি প্লাস এ কি প্রেস করে কলমের উইথকে কন্টেন্ট ওয়াইজ ফিট করে নিতে পারবেন। আর ঠিক তেমনই অল্ট প্লাস ও প্লাস সি প্লাস ডব্লু কি প্রেস করে কলমের উইথকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। নেক্সট, অল্ট প্লাস ও প্লাস আর প্লাস এ কি প্রেস করে রোয়ের হাইটকে কন্টেন্ট ওয়াইজ ফিট করে নিতে পারবেন। নেক্সট, অল্ট প্লাস ও প্লাস আর প্লাস ই কি প্রেস করে
রোয়ের হাইটের স্পেসিফিক ভ্যালুকে অ্যাডজাস্ট করার জন্য অপশন পেয়ে যাবেন। নেক্সট অল্ট প্লাস ডি প্লাস পি কি প্রেস করলে পাইভট টেবিল উইজার বক্স ওপেন হবে। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস এ প্লাস আর কি প্রেস করে কন্টেন্টকে রাইট অ্যালাইন করতে পারবেন। আর ঠিক তেমনই অল্ট প্লাস এইচ প্লাস এ প্লাস এল কি প্রেস করে কন্টেন্টকে লেফট অ্যালাইন করে নিতে পারবেন। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস এ প্লাস সি কি প্রেস করে কন্টেন্টকে সেন্টারে অ্যালাইন করতে পারবেন। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস এ প্লাস টি কি প্রেস করে কন্টেন্টকে টপে অ্যালাইন করে নিতে পারবেন। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস এ প্লাস এম কি প্রেস করে কন্টেন্টকে মিডিলে অ্যালাইন করে নিতে পারবেন। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস এ প্লাস বি কি প্রেস করে কন্টেন্টকে বটমে অ্যালাইন করে নিতে পারবেন। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস ডব্লু কি প্রেস করলে র্যাপ টেক্সট অপশন অ্যাক্টিভেট হয়ে যাবে। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস এইচ কি প্রেস করে কলমের ব্যাকগ্রাউন্ডের কালারকে চেঞ্জ করতে পারবেন। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস এ প্লাস সি কি প্রেস করে ফ্রন্টের কালারকে চেঞ্জ করতে পারবেন। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস এ প্লাস এস কি প্রেস করে ফ্রন্টের সাইজকে ছোটো বড়ো করতে পারবেন। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস এম প্লাস এম কি প্রেস করে মার্জ সেল অপশন পেয়ে যাবেন। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস এম প্লাস ইউ কি প্রেস করে সেলকে আনমার্জ করতে পারবেন। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস এফ প্লাস এফ কি প্রেস করে ফন্টের স্টাইলকে চেঞ্জ করতে পারবেন। নেক্সট অল্ট প্লাস এইচ প্লাস এম প্লাস এন কি প্রেস করলে নেম মার্জ বক্স ওপেন হয়ে যাবে। নেক্সট অল্ট প্লাস এ প্লাস ভি কি প্রেস করলে ডাটা ভ্যালিডেশন বক্স ওপেন হয়ে যাবে। নেক্সট অল্ট প্লাস এন প্লাস ভি কি প্রেস করে পাইভট টেবিলকে ইনসার্ট করতে পারবেন। তো বন্ধুরা, জানি অনেক এক্সেল কিবোর্ড শর্টকাট বাকি থেকে যাচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, নেক্সট এপিসোডে কভার হয়ে যাবে। তবে এই ভিডিও 1000 ভিউ কমপ্লিট হওয়ার পর সেকেন্ড পার্ট আপলোড করা হবে। তো এই ভিডিওটিকে শেয়ার করে 1000 ভিউয়ের টার্গেট পূরণ করতে সাহায্য করুন। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দিন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।